আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের ধ্বনি দত্ত পড়ব। তো আমরা ধ্বনি দত্ত পড়তে গিয়ে প্রথমে ধ্বনি কি, বর্ণ কি, সেগুলো বুঝে নেব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ধ্বনি তত্ত্ব। ধ্বনি, ধ্বনিটা কি? আমরা যা কানে শুনি সেইটাই আমরা বর্ণের সাহায্যে লিখে থাকি। আমরা কানে শুনছি সেটা বর্ণের সাহায্যে আমরা লিখছি, কিন্তু কানে যে শুনছি সেটা কি? যা লিখছি সেটা তো বর্ণ, কিন্তু কানে যা শুনছি, বাকযন্ত্র থেকে নির্গত হচ্ছে যে আওয়াজটা আমাদের, সেই আওয়াজটাই হল ধ্বনি। সুতরাং ধ্বনি হল কি? হল ধ্বনিটা হল আমরা যেটা শুনছি, কানে যেটা শুনছি, মুখ দিয়ে যে আওয়াজটা বেরোচ্ছে সেটাই হল ধ্বনি। তাহলে ধ্বনির লিখিত রূপটা কি? ধ্বনির লিখিত রূপটা হল বর্ণ। যে ধ্বনিটা আমরা কানে শুনব, শুনে আমরা খাতায় লিখব, হ্যাঁ, সেইটাই হলো বর্ণ। তো আমরা বলতে পারি তাহলে বর্ণ ধ্বনিরই প্রতীক, ঠিক আছে? বাকযন্ত্র ও নিঃশ্বাস বায়ুর সাহায্যে উচ্চারিত বর্ণই হলো ধ্বনি। বাকযন্ত্র ও নিঃশ্বাস বায়ুর সাহায্যে যে বেরিয়ে আসছে উচ্চারণের মাধ্যমে, বর্ণটাই হলো সেই ধ্বনি। ধ্বনি বা বর্ণর সাহায্যে কি তৈরি হয়? শব্দ তৈরি হয়। ধ্বনি বা বর্ণ, লিখব যখন তখন বর্ণ। ধরো আমি লিখব কলম, বলছি যখন কলম তখন সেটা ধ্বনি সমষ্টি। যখন এখানে লিখব তখন কিন্তু সেটা হবে একটা কয়েকটা বর্ণের সমষ্টি। তাহলে ধ্বনি বা বর্ণ, এদের সমষ্টিকে আমরা শব্দ বলবো। শব্দ তখনই বলবো সেটা যখন অর্থযুক্ত হয়। যেমন কলমের একটা অর্থ আছে, লেখনী, ঠিক আছে? আচ্ছা, ধ্বনিকে প্রাচীন ব্যাকরণবিদগণ দুই ভাগে বিভক্ত করেছেন। তোমরা দেখতে পাচ্ছ বোর্ড? স্বরধ্বনি স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। এখন স্বরধ্বনি কাকে বলবো? আমরা যখন কথা বলবো তখন
স্বরধ্বনিটা হবে, কথা যখন বলবো ব্যঞ্জনধ্বনি হবে, কিন্তু সেটা যখন লিখিত রূপ হবে সেটা কি হবে বলো? বর্ণ, সেটা হবে বর্ণ। তাহলে আমরা জানি একটু ছোট ক্লাসে একটু সময়ের জন্য চলে যাই আমরা, স্বর বর্ণ কাকে বলি, ব্যঞ্জন বর্ণ কাকে বলি, অবশ্যই আমরা সবাই জানি। স্বর বর্ণ কোনগুলো? অ আ হ্রস্ব ই দীর্ঘ এগুলো, আর ব্যঞ্জন বর্ণ ক খ এগুলো। ঠিক আছে, তাহলে স্বরবর্ণ কেন, ব্যঞ্জন বর্ণ কেন? স্বরবর্ণ কারোর সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে, আর ব্যঞ্জন বর্ণ স্বর বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেটা হলো ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তাহলে স্বরধ্বনি কি হবে? মুখগহ্বর থেকে যখন আমার উচ্চারণটা আসবে স্বরধ্বনির, যে ধ্বনির, এখানে কোনো বাধা পাবে না, কোনো বাধা পাবে না। খুব মনোযোগ দিয়ে শোনো, যাতে আজকের ক্লাসে বসে আমরা যেগুলো ধ্বনি তত্ত্বের, ধ্বনি পরিবর্তনের যে কারণগুলো আমরা পড়ব, আমরা যাতে ক্লাসে বসে বুঝতে পারি এবং সুন্দর করে উত্তরগুলো লিখতে পারি। ঠিক আছে, তাহলে স্বরধ্বনি হবে যে ধ্বনি উচ্চারণকালে মুখগহ্বরে কোনো বাধা আসবে না। উচ্চারণ করি আমরা, উচ্চারণ করো, মনে মনে উচ্চারণ করো, অ অ অ উচ্চারণ করতে কোনো বাধা আসছে না। আ, ই, উ, এ, এগুলো উচ্চারণ করতে কোনো বাধা আসছে না, সেগুলো হলো স্বরধ্বনি। এখন ব্যঞ্জনধ্বনি তাহলে কোনটা হবে? ব্যঞ্জনধ্বনি হবে যেই ধ্বনি উচ্চারণকালে মুখগহ্বরে কোথাও না কোথাও একটু বাধা পায়। সেগুলো কি বলো? ক, খ, জিহ্বা, তালু, উষ্ঠ, এগুলো দিয়েই তো ধ্বনিগুলো আমরা উচ্চারণ করতে পারি, ধ্বনি দিয়ে তৈরি শব্দগুলো উচ্চারণ করতে পারি। দেখো, ক উচ্চারণ করো, ক, খ, প, ফ উচ্চারণ করো, দেখো মুখের কোথাও না কোথাও কিন্তু লাগছে। ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, ত, প লাগছে, তাহলে সেগুলো হলো ব্যঞ্জনধ্বনি। ঠিক আছে, তাহলে স্বরধ্বনি গেল, ব্যঞ্জনধ্বনি গেল, স্বরবর্ণ কাকে বলে গেল, ব্যঞ্জন বর্ণ কাকে বলে, আমরা তো এগুলো তো আমরা আগেই জানি না। আচ্ছা, স্বরধ্বনিগুলিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, দেখতে পাবে কি? এখানে লিখি, এখানটায় এটা মুছে ফেলি। একটা হলো মৌলিক স্বরধ্বনি, একটা হলো যৌগিক স্বরধ্বনি। ঠিক আছে, এখানে মৌলিক স্বরধ্বনিগুলোর মধ্যে আছে কে? অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ এবং এ। ঠিক আছে, আর যৌগিক স্বরধ্বনির মধ্যে আছে ঐ,
ও, এটা যৌগিক হলো ওই ও শুই ও, ঠিক আছে, এইটা যৌগিক স্বরধ্বনি হয়ে গেল। তাহলে স্বরধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি। এটা মুছে ফেলি। এবার আমাদের কথা বলার মধ্যে ধ্বনির অনেক ধরনের পরিবর্তন হয়ে থাকে। ধ্বনি পরিবর্তনের এর অনেকগুলো কারণ আছে, এগুলো বিশ্লেষণ করলে দেখা যায় মানুষের কথা বলার ভঙ্গি সুর এক নয়। বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের এই মাতৃভূমি, আমাদের দেশ ভারতবর্ষ, এখানে ভৌগোলিক কারণেই হোক বা বিভিন্ন কারণ, অনেকের বাকযন্ত্র কোনো ত্রুটি থাকতে পারে, তারপর কারোর উচ্চারণগত ত্রুটি থাকতে পারে, সংক্ষিপ্ত করার প্রবণতা থাকতে পারে বা অনুকরণ করার অক্ষমতা থাকতে পারে, এইসব কারণে কি হয়, ধ্বনির পরিবর্তন হয়ে থাকে। আঞ্চলিকতার প্রভাব তো একটা আছেই, বাংলায় বিশেষ করে আঞ্চলিক প্রভাবটা খুব বেশি। আগরতলার ভাষা দেখো, তুমি যখন উত্তর ত্রিপুরাতে যাবে একই শব্দ অন্যরকম করে বলছেন, তারপর যখন তুমি দক্ষিণ ত্রিপুরাতে যাবে দেখবে সেই শব্দটা আরও অন্যরকম করে বলা হচ্ছে। সেই আঞ্চলিক প্রভাবটা তো রয়ে গেছে। এখন কি কি বৈশিষ্ট্যগুলো, এগুলো আমরা কি কি ধরনের পরিবর্তন হতে পারে, এগুলো আমরা একটা একটা করে দেখি। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে সবাই দেখো। প্রথমে আমরা আসছি স্বরাগম, এক নম্বর। উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে স্বরের আগমন ঘটে, স্বরধ্বনির আগমন ঘটে, তাকে আমরা বলবো স্বরাগম। এই স্বরাগম আবার তিন প্রকার। স্বরাগম আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম। আদি স্বরাগম শব্দের মধ্যে যখন স্বরের আগমনটা আদিতে আসে, প্রথমে আসে, তখন সেটা হবে আদি স্বরাগম। কোন শব্দ কি জানো এরকম? অবশ্যই জানো, আমি তোমাদের দেখছি না, তোমরা আমাকে দেখছো, কিন্তু আমি তোমাদের প্রশ্ন করছি, মনে মনে উত্তরটা দাও। আমার বিশ্বাস আছে উত্তরটা তোমরা জানো। আদি স্বরাগম, আদি স্বরাগম হলো শব্দের আদিতে স্বরের যে আগমনটা হবে সেটা হলো আদি স্বরাগম। আমাদের খুব পরিচিত অনেক অনেক শব্দ আছে, এর মধ্যে অতি পরিচিত যে শব্দটা ওটাই আমি প্রথমে লিখি। শব্দটা আমরা জানি, স্কুল, স্কুল। ই, স্কুলের আগে
ই আদি স্বরাগম, স্বরের আগমন ঘটেছে আদিতে। সুতরাং স্কুল স্কুল এটা একটা আদি স্বরাগমের উদাহরণ। এরকম অনেক আছে, স্ত্রী স্ত্রী, স্পর্ধা আস্পর্ধা, স্টেশন স্টেশন, অনেক কিছু, সবগুলোই আমরা জানি, আমাদের অতি পরিচিত শব্দ। শুধু এগুলোকে বিশ্লেষণ করলে আমরা ঠিক উত্তরগুলো পেয়ে যাব, কোন শব্দটা কোনখানে ঠিক আছে। তাহলে গেল আদি স্বরাগম, আমরা বুঝতে পেরেছি তো। এবার মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম স্বরের আগমনটা কোথায় ঘটে, নামটা শুনেই আমরা বুঝতে পারলাম মধ্যেখানে। কি হচ্ছে, শব্দের মধ্যেখানে স্বরের আগমনটা ঘটবে। যেমন দেখো, রত্ন, সেটা কি হয়ে গেল, রতন, ত ত হয়ে গেল, এটা ভেঙে গেল রত্ন। এখানে র তর মধ্যে কিন্তু হসন্ত ছিল, রত্ন রতন। অন্ত স্বরাগম, অন্ত মানে শেষ, অন্ত স্বরাগম হলো কি, শেষ দিকে স্বরের যখন আগমন ঘটবে তখন সেটাকে আমরা কি বলবো, অন্ত স্বরাগম। শেষে স্বরের আগমন ঘটবে এরকম শব্দ আমরা জানি, ঠিক আছে না। দেখো, সত্যি এর চেয়েও রসে এসেছে আরেকটা আমাদের অতি পরিচিত শব্দ দিচ্ছি। আমরা স্কুলে কিসে বসি, বেঞ্চ, বেঞ্চ, বেঞ্চকে আমরা আরেকটা কি বলি, বেঞ্চি, ই আসছে। এখানে লিখি দেখো, ঠিক আছে, সেটা রস্বই এসেছে শেষ দিকে, তাহলে স্বরাগম গেল। স্বরাগম স্বরের আগমন ঘটে উচ্চারণের সুবিধার জন্য ঘটছে এটা। তাহলে স্বরাগমটা কি হলো, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, সেগুলো উদাহরণ সহকারে আমরা বুঝলাম, হলো মুছে ফেলি। এখন এখন হলো সরলোপ, সরলোপটা কি হয় সেটাও ঠিক, এতক্ষণ ছিল আগমন ঘটেছিল, এখন সেটা লোপ পাবে। স্বরের আগমন ঘটেছিল, এখন স্বরের লোপ পাবে, সেইটাকেও আমরা তিন ভাগে দেখতে পারি। যেমন দেখো, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ,
অন্ত সরলোপ। আদি সরলোপ, আদিতে যেটা ছিল সেটা লোপ পাবে, আদিতে যে স্বরধ্বনিটা ছিল সেটা লোপ পাবে, সেটা হলো আদি সরলোপ। মাঝখানে যে স্বরধ্বনিটা ছিল সেটা লোপ পাবে, সেটা হলো বৌদ্ধ সরলোপ। শেষ দিকে যে স্বরধ্বনিটা ছিল সেইটা লোপ পাবে, সেটা হলো অন্ত সরলোপ, আদি সরলোপ। যেমন ধরো উধার, আমি তার কাছ থেকে উধার নিলাম কিছু টাকা, সেটা কি নিলাম, ধারও বলতে পারি আমরা, ধার লোন নেওয়া। তারপর মধ্য সরলোপ, মধ্য সরলোপটা দেখো, মধ্য সরলোপটা হলো ধরো কি বলবো, কাঁচা কলা, সেটাকে আমরা কি বলি, কাঁচা কলাকে কোনটা লোপ পাবে, একটা স্বরধ্বনি মাঝখানে লোপ পাবে, কাঁচ কলা, ঠিক আছে, হলো অন্ত সরলোপ। অন্ত সরলোপে ধরো ভিন্ন, তিনি ভিন্ন দেশে বাস করেন, তিনি ভিন দেশ থেকে এসেছেন, ঠিক আছে, হলো আগেরটা ছিল স্বরাগম আর এখনেরটা হলো সরলোপ। আগেরটাতে যুক্ত হয়েছিল, এখনেরটাতে কি হয়েছে, লোপ পেয়েছে। তাহলে গেল দুটো, সবাই দেখেছ, সবাই যদি একটু খাতাতে লিখে ফেলো আমি খুব খুশি হব। তোমরা বড় ক্লাসের ছেলে মেয়েরা, তাই আমি প্রতিদিন বলি না যে তোমরা খাতায় লিখো, ক্লাস করছো, আমি এটা বিশ্বাস করি তোমাদের সঙ্গে খাতা কলম আছে, তোমরা লিখছো। এখন হলো তিন নম্বর, স্বর সঙ্গতি, স্বর স্বর সঙ্গতিটা হলো একটা সঙ্গতি বিধান করা, একই রকম ভাবে চলা, সেটা হলো স্বর সঙ্গতি। স্বর সঙ্গতিটা তোমার কোনো একটা পাশাপাশি স্বরের মধ্যে উচ্চারণগত সঙ্গতি বিধান হবে, পাশাপাশি স্বরগুলো বসলো, স্বরধ্বনিগুলো, সেইগুলোর মধ্যে একটা সঙ্গতি বিধান হবে। এটা সঙ্গতি বিধান করতে গিয়ে যে পরিবর্তনটা হয় সেটাকে আমরা বলবো স্বর সঙ্গতি, ঠিক আছে। পাশাপাশি বসা স্বরের মধ্যে সঙ্গতি বিধান হবে, তখন শব্দটা পরিবর্তিত হয়ে যাবে। পরিবর্তিত মানে কি, স্বরের পরিবর্তন হবে, তখন সেটাকে আমরা কি বলবো, স্বর সঙ্গতি। স্বর সঙ্গতি যেমন ধরো সেটা কি হয়ে যাবে, বিই ব ই ব যোগ ই, তারপর দেখো এখানে হচ্ছে ত যোগ ই, মাঝখানে লয়ের সঙ্গে আকারটা আছে, সেইটা পরিবর্তিত হবে, হয়ে
রস্বইকার মানে যোগ ই হবে, কি হয়ে যাবে বি লি তি। বুঝতে পেরেছ? সংগতি বিধান হলো সেটা, যেমন ধরো দেশি, সেটা কি হয়ে যাবে, দেশিটা একারটা ইকার হয়ে যাবে। ইকার হয়ে যাবে, সেটা হয়ে গেল দেশি। তাহলে হয়ে গেল আমাদের স্বরসংগতি। স্বরসংগতিটা তাহলে কি, পাশাপাশি স্বরধ্বনি থাকলে সেটা কি হয়, সংগতি বিধান করে, এর ফলে কি হয়, এই ধরনের পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, গেল স্বরসংগতি। এবার তিন গেল চার, ওপি নিহিতি। উপনিহিতিটা হলো যখন শব্দের মধ্যে বা পদের মধ্যে ব্যঞ্জন বর্ণর সঙ্গে যুক্ত থাকে ই বা উ স্বরধ্বনি, ই রস্বই বা উ, এই স্বরধ্বনি দুটি যদি থাকে সেটা কি হয়, ব্যঞ্জনের আগে বসার একটা, এটা ই বা ওটা ব্যঞ্জনের আগে বসে যায়, তখন সেই পরিবর্তনকে বলা হয় উপনিহিতি। কি হয়, এটাও উচ্চারণের সুবিধার জন্য, উচ্চারণের সুবিধার জন্য ব্যঞ্জন যুক্ত ইকার বা উকার যখন ব্যঞ্জনের আগে বসে যায় তখন সেটাকে আমরা কি বলবো, উপনিহিতি। যেমন ধরো আজি, আজি, আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করো আজি, জি বর্গাজ্যর পরে রস্বইটা আসছে, পরে রস্বইটা আসছে কিন্তু আজি, আজি, সেটা হয়ে গেল কি, রস্বইটা বর্গাজ্যর আগে বসে যাবে, সেটা কি হবে, সেটা হয়ে যাবে আজ, সেটা কি হলো, আজ। সেরকম দেখো রাতি, এখানে দেখো মাছুয়া, সেরকম হয়ে যায়। ঠিক আছে, তাহলে উপনিহিতিটা কি হলো, আমরা আবার মুখে মুখে বলি, কি হয় যখন ব্যঞ্জনের সঙ্গে শব্দের মধ্যে ই বা উকার ব্যঞ্জনের পরে থাকে সেটা ব্যঞ্জনের আগে বসে যায় তাকে বলা হয় উপনিহিতি। এখন পাঁচ নম্বরে আসছে অভিশ্রুতি, অভিশ্রুতি
অভিশ্রুতিটা হল আমরা আগেরটা কি পড়লাম আগেরটা আগেরটা আমরা পড়লাম অপিনিহিতি। অপিনিহিতির পর আসবে অভিশ্রুতি। অপিনিহিতির ফলে কি হয়, ব্যঞ্জনের পরে যে ইকার বা উকার থাকে সেটা ব্যঞ্জনের আগে বসে যায়, ঠিক আছে। যেমন ধরো কোরিয়া, এখানে কোরিয়া হলো, কোরিয়াটা অপিনিহিত হয়ে কি হবে, কই রা হলো। তো এখানে কইরা হলো, তাহলে এখানে অভিশ্রুতিতে হবে কি, এখানের প্রথম উক্ত যে বর্ণটা ক, তার থেকে অ যোগ ই হয়ে গেল কি এটা এ। তাহলে কি হলো, অপিনিহিতির যে রস্যই বা রস্য আগে চলে আসে তার সঙ্গে প্রথমোক্ত বর্ণের যে সন্ধি একটা হয়ে যায়, তার ফলে যে শব্দ তৈরি হয় সেটাকে আমরা কি বলবো, অভিশ্রুতি। এটা এ হলে কি হয়ে যাবে, করে। বুঝতে পারছো, এটা অপিনিহিতি হলো। অপিনিহিতির পরে এই দুটোর মধ্যে একটা সন্ধি হয়ে গেল, সন্ধির ফলে এ তৈরি হলো, কইরা হয়ে গেল করে। যেমন দেখিয়া, দেখা, দেখে, এইটা ঠিক আছে গেল অভিশ্রুতি। কত নম্বর গেল, পাঁচ, এবার হলো ছয়। অভিশ্রুতি স্বরভক্তি, স্বরভক্তি। স্বরভক্তিটা হলো যুক্ত ব্যঞ্জন থাকলে তাকে সহজে উচ্চারণ করার জন্য সেটাকে ভেঙে ফেলা হয়, এর মধ্যে কি আসে, একটা স্বরধ্বনি চলে আসে, অনেকটা মধ্যস্বর আগমের মতো। কি হয়, ব্যঞ্জনটাকে সহজভাবে উচ্চারণের জন্য মাঝখানে একটা স্বরধ্বনি চলে আসে, সেটা হবে স্বরভক্তি। স্বরভক্তি অকার দিয়ে হয়, দেখো তারপর ধরো ইকার দিয়ে হয়, তারপর দেখো একার দিয়ে হয়, এভাবে হচ্ছে। দেখো যেমন এটার মাঝখানে হলো, এটার মাঝখানে এলো, এখানে সি, ছিরি, গ্রাম, গে, রাম সবগুলো এগুলো আসছে। আর তারপর ও আরেকটা মাঝখানে লিখিনি, তো ও কাটটা লিখে দিই,
উকার দিয়ে হয়, যেমন ধরো মুক্তা। মুক্তা, মুকুতা। তারপর তারপর এ কার্ডটা দিচ্ছি, এ কার্ড দিয়ে হয় কি গ্রাম, হলো তাহলে স্বরভক্তিটা কি? যখন কি হয়, ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন মানে ব্যঞ্জনটাকে সহজে উচ্চারণ করার জন্য পদমধ্যে কাকে আনা হয়, একটি স্বরধ্বনিকে আনা হয়, তখন সেটাকে কি বলবো আমরা, স্বরভক্তি। আচ্ছা, তাহলে স্বরভক্তি গেল। এবার আসছি আমরা বর্ণ বিপর্যয়। বর্ণ বিপর্যয়, বিপর্যয় মানে কি? বিপর্যয় মানেটা হলো প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কি হয়, উলট পালট হয়ে যায়। তো বর্ণ বিপর্যয়টাও ঠিক, দেখো আমরা উচ্চারণ করার সময়, এটা তাড়াহুড়োর জন্য হতে পারে, অন্যমনস্কতার জন্য হতে পারে, যখন আমরা কোনো একটা শব্দ উচ্চারণ করি তখন কি হয়, এটা স্থান পরিবর্তন করে, বর্ণগুলো স্থান পরিবর্তন করে ফেলে, তখন তাকে আমরা বলবো কি, সেই প্রাকৃতিক বিপর্যয়ের মতো আমরা সেটাকে বলবো কি, বর্ণ বিপর্যয়। বর্ণ বিপর্যয় উদাহরণ তোমরা জানো, যেমন ধরো জানালা, সেটা কি হবে, যা লা না বলি বলি তো আমরা, কোনো কোনো সময় সেটা মুখ দিয়ে চলে আসে, হঠাৎ করে বললাম, তাড়াহুড়ো করতে গিয়ে বললামই তো, বা অন্যমনস্ক ভাবেও হতে পারে, হ্যাঁ, বা বাকযন্ত্রের কোনো ত্রুটির জন্য হতে পারে সেরকম। যেমন ধরো রিক্সা, সেটা কি হলো, সেটা কি হবে, রিক্সাটা হয়ে যাবে অনেক বুঝের মানুষের মুখেও শোনা যায়, রিস্কা রিক্সা, রিক্সা রিস্কা, সেটা একটা হয়ে যায়। তারপর ধরো বাক্স, বাক্স, বাস্ক, সেটা হয়তো, এইটা হলো বর্ণ বিপর্যয়। বর্ণ বিপর্যয়ের উদাহরণ, তাহলে বর্ণ বিপর্যয় কোনো অজ্ঞাত কারণে, তাড়াহুড়ো করার কারণে হতে পারে, বর্ণমনস্কতার কারণে, যখন বর্ণ পাশাপাশি বর্ণটা কি হয়, একটু উলট পালট হয়ে বসে, তখন আমরা সেটাকে বলবো কি, বর্ণ বিপর্যয়। বর্ণ বিপর্যয় গেল। এবার বর্ণদিত্য, বর্ণদিত্যটা কি, আমরা যখন কথা বলি তখন কোনো শব্দে
কোনো শব্দের গুরুত্ব বোঝানোর জন্য সেখানে কোনো একটি বর্ণের বা ধ্বনির মধ্যে জোর দেওয়া হয়। জোর দিতে গিয়ে সেটা কি হয়, এটা কি হয়, এটা ডাবল হয়ে যায়। হ্যাঁ, যেমন ধরো বর্ণরিক্ত, আমরা যখন কথা বলার সময় কি হয়, আমরা কোনো একটা শব্দের কোনো একটা গুরুত্ব বোঝাবো, গুরুত্ব বোঝাতে গিয়ে কি হয়, সেই শব্দটা ব্যবহার করতে আমরা তার মধ্যে জোর দিয়ে সেটাকে দ্বিত্ব করে ফেলি, কোনো একটা বর্ণকে দ্বিত্ব করে ফেলি। যেমন ধরো এটা শব্দের অর্থটা বোঝাতে গিয়ে কিন্তু এরকমটা হয়, আমি আগেই বললাম। যেমন ধরো তোমার ছোট বোন ক্লাস 12-এ পড়ে, তোমার পাশের বাড়ির ছোট্ট মেয়েটি খুব মিষ্টি, তাহলে এখানে তোমার ছোট বোন ক্লাস 12-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, তুমি তো 12-এ পড়ো, ক্লাস 10-এ পড়ে, আর তোমার পাশের বাড়ির মেয়েটি, ছোট্ট মেয়েটি ভারী মিষ্টি, এখানে দুজনে কিন্তু ছোট, পার্থক্য আছে তো, পার্থক্য আছে। এখানে ছোট্ট, ছোট্ট বলতে বোঝানো হচ্ছে কি, খুব ছোট। যেমন ধরো কাল সকালে তুমি আমাদের বাড়িতে যেও, তো তুমি সকাল তো 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত সকাল হয়, সকাল 6টাও সকাল হয়, 5:30টায়ও সকাল হয়, কোন সকালকে বলা হচ্ছে? এখানে যদি আমি খুব সকালের কথা, খুব সকালে আমার বাড়িতে যেও আমরা বলি না, আমরা বলি কি, সকালে বাড়িতে যেও। এখানে কোন সকালের গুরুত্ব বোঝাতে গিয়ে কি হচ্ছে, সকালটা হয়ে যাচ্ছে সকাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম বর্ণ দ্বিত্ব। এবার আমরা আসব সমীভবন, সমীভবনে, সমীভবনে পাশাপাশি ব্যঞ্জন বর্ণ থাকলে শব্দের মধ্যে বা সংযুক্ত ব্যঞ্জন থাকলেও সেটাকে উচ্চারণের সুবিধার জন্য কি করা হয়, উচ্চারণের সুবিধার জন্য সেটাকে পাশাপাশি ভিন্নধর্মী ব্যঞ্জন বর্ণ, ভিন্নধর্মী ব্যঞ্জন বর্ণ, যেমন ধরো কি বলবো, সমীভবন, পাশাপাশি ভিন্নধর্মী ব্যঞ্জন বর্ণ যদি থাকে সেটাকে আমরা যখন উচ্চারণ করি, উচ্চারণ করার সময় যদি আমরা কি করি, উচ্চারণের সুবিধার জন্য সে ব্যঞ্জন বর্ণটাকে আমরা যদি একই ব্যঞ্জনে নিয়ে যাই, একই বর্ণে নিয়ে যাই, যেমন ধরো গল্প, সেটা হয়ে যায় কি, একই ব্যঞ্জনে যদি নিয়ে যাই গপ্প, ঠিক আছে? যেমন কর্ম, এটা কি হবে, কম্ম, এটা হলো সমীভবন, ঠিক আছে? সমীভবন। আর তার পাশাপাশি আরেকটা আছে, এখন
সে সমীভবনটা বুঝতে পেরেছ? সমীভবনটা যখন ভিন্নধর্মী ব্যঞ্জন থাকবে তাদের আমরা উচ্চারণের সুবিধার জন্য হোক আর যে কারণে হোক একই রকম বর্ণে আনবো, ব্যঞ্জন বর্ণে আনবো, সেটা হলো সমীভবন। বিসমীভবন ঠিক সমীভবনের উল্টোটা, যখন একই ধরনের ব্যঞ্জন পাশাপাশি থাকবে সেটার মধ্যে একটি পরিবর্তন হয়ে যায়, তাও উচ্চারণের সুবিধার জন্য বা বলার ভঙ্গির কিছু অসুবিধার জন্য বা উচ্চারণগত কোনো ত্রুটির জন্য হয়ে থাকতে পারে, সেটা কি হয়, সেটা হয়ে যায় একই ধরনের যখন ব্যঞ্জন বর্ণ পাশাপাশি থাকবে সেটার একটা পরিবর্তিত হয়ে যায়। যেমন ধরো আমরা কি বলি, এটা কি হবে, এই যে র দুটো আছে পাশাপাশি, অনেকেই বলেন যদি আমরা ঠিক আছে দেখো লাল ল ল একই রকম, এটা প্রথম লটা কি হয়ে যায়, নাল, ঠিক আছে। তাহলে সমীভবনের উল্টোটা হলো বিষমী ভবন, একই রকম থাকবে ব্যঞ্জন সেগুলোর মধ্যে একটা পরিবর্তিত হয়ে যাবে, সেটাকে আমরা বলবো কি, বিষমী ভবন। আচ্ছা প্রথম দিকে দু নম্বরে আমরা কি পড়েছিলাম, স্বরলোপ, মনে আছে সবার, স্বরলোপ। এখন আমরা দেখব ব্যঞ্জন লোপ পায়, ব্যঞ্জন লোপ পায়, কোনো কোনো শব্দের থেকে ব্যঞ্জন ও লোপ পায়, ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি ও লোপ পায়। যেমন ধরো হ, হ লোপ কি হবে, ফলাহার, সেটাকে আমরা কি বলি, ফলার। ঠিক আছে আরো আছে অনেক, দেখো হলোপ অনেক অনেক শব্দ আছে, যেমন ধরো শিয়ালদহ, সেটাকে আমরা কি বলি, ঠিক আছে এরকম। তাহলে আবার র লোপ আছে, সেটা রেফ অর্থ থেকে লোপ পায়। আমাদের আমি প্রথমে শুরু করেছি যখন তখন বলেছি আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু আমরা এই কথাগুলো বলি, শুধু ওর বিশ্লেষণটা হয়তো বা আমরা সবসময় সবটা ঠিক মতো করি না। যেমন ধরো কার্পাস, সেটাকে বলি কেউ কেউ
আরেকটা কথা তো আমরা প্রায়ই বলি, কিটা শার্ট, শার্টকে শার্ট বলি, অনেকেই আমরা কি বলি এটা বলি তো, শার্ট বলি তো, শার্টটা, এই শার্টের রং সুন্দর, এই শার্টের রং সুন্দর না, ওইটা দেখতে ভালো, শার্ট, এটা রেফটা চলে যা, রয়েরও লোপ পায়, তাহলে হলো ব্যঞ্জন ধ্বনি লোপ। এবার এই দশটা নিয়ম মোটামুটি আমরা করলাম, আমরা কি বুঝলাম তাহলে, কোনো একটা শব্দের সবচেয়ে ক্ষুদ্রতম কণাটার নাম কি, কোনো একটা শব্দের সবচেয়ে ক্ষুদ্রতম কণাটার নাম হলো ধাতু, ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, শব্দের সবচেয়ে ক্ষুদ্রতম শব্দের কণাটার নাম ধাতু, না ধ্বনি, আমরা আজকে কি পড়ছি, ধ্বনি, ধ্বনি তত্ত্ব। তাহলে কোনো একটা শব্দের যেটাকে আমরা শুনছি সেটা হলো ধ্বনি, আর যেটাকে আমরা লিখছি সেটা হলো বর্ণ। বর্ণটা আমরা দুই ভাগে ভাগ করি, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কাকে বলে আমরা আগেই জানতাম, একটু ছোট ক্লাস থেকে জানতাম, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি কাকে বলে জানলাম। এখন এক এক জায়গায় বিভিন্ন কারণে মানুষের মধ্যে কথা, শব্দ, এসব বলার ভঙ্গিটা এক থাকে না, তার জন্য শব্দগুলো কোনো কোনো জায়গায় কোনো কোনো সময় একই শব্দ বলার ভঙ্গিতে পরিবর্তন হয়ে যায়। সেই পরিবর্তনগুলো কি করে হয় সেগুলো আমরা জানলাম, ঠিক আছে। আরও আছে লোকনিরুক্তি, আরও একটা আছে, দেখো 11 নম্বর, সেটা হলো কোন একটা শব্দের উৎস আমরা জানি না, সেটা ধ্বনি সাম্যের বিধানে এসে আমাদের পরিচিত একটা শব্দের মতো করে উচ্চারিত হয়। যেমন দেখো, বিস্ফোটক, বিস্ফোরা, এই শব্দের লোকনিরুক্তি, লোকমুখে এটা আস্তে আস্তে একটা পরিচিত শব্দের মতো এটা উচ্চারিত হয়, সেটাকে আমরা বলবো কি, লোকনিরুক্তি। আচ্ছা, এখন তোমাদের আমি কিছু প্রশ্ন আলোচনা করছি, প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রশ্নগুলো হলো, আচ্ছা আরেকটা কথা, প্রশ্নগুলো দেখানোর আগে আমি বলে দিচ্ছি, আমরা তিনের মানের বেশ কয়েকটা, মোট 9টা প্রশ্ন পাব, গল্প, কবিতা সব জায়গা থেকেই পাব। এর সঙ্গেই থাকবে তিনের মানের এই ধ্বনিতত্ত্বের 3টি প্রশ্ন, মানে 9, 3টি তিনের মানের প্রশ্ন থাকবে, 9। তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু মনোযোগ দিয়ে প্রশ্নগুলো তৈরি করে নেবে। আচ্ছা, এখানে দেখো একে আছে, একের মানে আছে অপিনিহিতি কাকে বলে, উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও, অভিশ্রুতি সংজ্ঞাসহ উদাহরণ দাও, ধ্বনি লোপ কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও, স্বরাগম কাকে বলে উদাহরণ সহযোগে লেখো, স্বরভক্তি কাকে বলে উদাহরণ সহযোগে লেখো, স্বরসঙ্গতি কাকে বলে উদাহরণ সহযোগে লেখো, বর্ণদিত্য কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, বর্ণ বিপর্যয় বলতে কি বোঝো উদাহরণ দ্বারা বোঝাও,
বিষমী ভবন কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা তৈরি করবে সময়ের দিকে খেয়াল রেখে। উত্তরগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু আজ বুঝেছি মনে হয়, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আমার মনে হয় তোমরা বুঝেছো। যদি না বুঝে থাকো আবারও পরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে ফোনে, আর স্কুলের টিচাররা তো আছেনই, ওনাদের সঙ্গে যোগাযোগ করবে। আগামী 20 তারিখ আবার আমরা এখানে আসছি, আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করব। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবে, বাড়ি থেকে বেরোবে না, ঠিক আছে? নিজে সচেতন থাকবে, সবাইকে, বাড়ির সবাইকে সচেতন রাখবে, পাশাপাশি যারা আছে তাদেরও সচেতন রাখবে। সচেতন রাখতে গিয়ে আবার বাড়ি থেকে বেরিয়ে যাবে না কিন্তু, যতটুকু পারো বাড়ির ভেতর থেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।